পূর্ব লন্ডনের লাউটনে অনুষ্ঠিত হয়ে গেল রোডিং ভ্যালি টি টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা। সত্তর বৎসর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে রোডিং ভ্যালি ও বেঙ্গল স্পোর্টস ক্রিকেট ক্লাব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গ্রেটার লন্ডনের রোডিং ভ্যালি, বেঙ্গল স্পোর্টস, নিউ সিসি, সিলেট এক্সপ্রেস, ক্যামব্রিজ রয়্যালস, লন্ডন টাইটানস, লন্ডন স্পোর্টস ও অনির্বাণ সিসি। আনন্দঘন পরিবেশে এবং উত্তেজনাপূর্ণ ফাইনালে সিলেট এক্সপ্রেস ২০ রানের ব্যবধানে নিউ সিসিকে হারিয়ে শিরোপা জয়লাভ করে। সিলেট এক্সপ্রেস টিমের খেলোয়াড় এনায়েত ৮৬ রান করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। বেস্ট বোলার নির্বাচিত হন রাদি হাসান এবং বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হন জুয়েল রায়। ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তারা ছাড়াও ক্লাবের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন মান্না, রাসেল, আফজাল, শুভ, মান্নান সহ আরও অনেকেই।